মুর্শিদাবাদের লালবাগে জানুয়ারি মাসের 1 তারিখে হাজারদুয়ারি ঘুরতে আসে পর্যটকেরা, কিন্তু হাজারদুয়ারি প্যালেসের ভিতরে ঢুকে দেখতে পায়নি পর্যটকেরা। তার কারণ হলো সেই দিন ছিল শুক্রবার, নিয়মিতভাবেই শুক্রবার বন্ধ থাকে হাজারদুয়ারি প্যালেস। আমরা দেখেছিলাম সেই ছবি শাইন টিভি 24x7 এর পর্দায়, কিন্তু আজ একদম অন্যরকম দৃশ্য চোখে পড়ল। মানুষের চোখে মুখে আনন্দ উল্লাসের ছবি ভেসে উঠেছে হাজারদুয়ারির ভেতরে ও বাইরে। পরিবার বন্ধু বান্ধব সকলেই খুব আনন্দের সঙ্গে ভালোভাবে ঘুরে ফিরে দেখছেন হাজারদুয়ারি, পাশাপাশি ভিড় জমিয়েছিলেন কাঠগোলা বাগানের চিড়িয়াখানায়। পর্যটকেরা জানিয়েছেন করোনা থাকার কারণে কয়েক মাস ঘরবন্দি হয়েছিলেন তারা, আজ নতুন বছর আসতেই সব বাধা কাটিয়ে নতুন করে জীবন শুরু করতে চান তারা, তাই তারা ঘুরতে এসেছেন। কেউ আসছিল না, যানবাহনের ভয় ছিল, তারপরে যে নিয়মটা করেছিল যে আপনারা গ্যাদারিং করবেন না, হ্যাঁ এক জায়গায় দাঁড়াবেন না, সেও আমার এখানকার বিমান পালন করেছিল, তখন তো লোক আসতো না, কিন্তু দেখিনি একজন মাস্টারকে অসম্ভব করছে। এখন কি পরিস্থিতি? এখানে একটু ভালো হয়েছে, আগে থেকে লোক আসছে, হাজারি দেখছে, থাকছে, গাড়ি করে আসছে, রোববার শনিবার অনেক ভিড় লাগে, গাড়ি আসে, বাসে করে লোক আসছে। আগে তো ভালো মানুষ বন্ধ ছিল, কিন্তু এখানে রাত্রিবেলা বাস আসছে, থাকছে, ঘুরছে, করোনা পরিস্থিতিতে তো বাড়ির মধ্যে বন্দি ছিলাম, সেরকমভাবে নর্মাল জীবনযাপন করতেও পারছিলাম না, বেরোতে পারছিলাম না, অফিস যেতে পারছিলাম না, তো বাড়ি বসে একঘেয়েমি জীবন। তো এই এই সময় একটু বেরিয়ে প্রচণ্ডই ভালো লাগছে, খুব একদম স্বাধীনভাবে ঘুরছি, মাস্কও পরিনি, মনে হচ্ছে যে অনেক দিন বাদে এরকম নর্মালি ঘুরছি, খুব ভালো লাগছে।